নমস্কার বন্ধুরা কল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৌট ভূত জয়তেলক বাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসতেন তখনই আমরা হঠাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতাম তখনকার অর্থাৎ প্রায় ত্রিশ বত্রিশ বছর আগে পূর্ববঙ্গের গাগঞ্জ ছিল আলাদা রকমের মাঠঘাট খালবেল বন জঙ্গল মিলে এক আদিম আরণ্যক পৃথিবী সাপ খোপ জানোয়ার তো ছিলই ভূত অভাব ছিল না আর ছিল নির্জনতা তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন মেলা কাচ্চা বাচ্চা মেয়ের সংখ্যায় অবশ্য বেশি কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত। আসতো কালে ভদ্রে বাড়ি সামাল দিতে দাদু টাদু গোছের বয়স্করা বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয় ছিল না তারা প্রবাসে থাকার দরুন বাচ্চারা মেলে আমরা বেশ হৈহুল্লুর বাজিতে সময় কাটিয়ে দিতাম তখন পড়াশোনার চাপ ছিল ভয়াবহ কোনো শাসন ছিল না যথেষ্ট স্বাধীনতা ছিল কিন্তু অভাব ছিল একটা জিনিসের আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না জয়তিলক বাবু দিতেন আত্মীয়ন মাঝে মধ্যে এনে হাজির হতেন কয়েকদিন থেকে আবার কোথায় যেন উদাও হতেন যে কয়েকটা দিন থাকতেন বাচ্চাদের গল্পে আর নানা রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন মাথায় টাক গায়ের রং কালো বেটে আটক আর পাকা গোপ ছিল তার ধুতি আর ফতুয়া ছিল বারো পোশাক শীতে একটা মোটা চাদর সর্বদাই একটা বড় বোচক থাকতো সঙ্গে শুনতাম তার ফলাও কারবার তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন যা পান তাই কেনেন যাকে পান তাকেই বেচেন কোনো বাছাবাছি নেই সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন হয়েই দাদুকে বললেন গাঙ্গুলি মশাই এবার কিছু ভূত কিনে ফেললাম দাদু কানে কম শুনতেন মাথা নেড়ে বললেন খুব ভালো এবার বেঁচে দাও জয়তিলক বাবু কাঁচো মুখ করে বললেন সেটাই তো সমস্যা বুথ কেনে কি খদ্দের দিন না খদ্দর না বাপু আমি এসব পারি না সদস্যদের কাছে যাও আহা খদ্দর নয় খদ্দের মানে গায়ক গায়ক না বাপু গান বাজনা আমার আসে না জয়তলোক বাবু অগত্য খান্ত দিয়ে আমাদের সঙ্গে জটলেন তিনি বুথ কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গল্লা। ঘিরে ধরে বুধ দেখাও ভূত দেখাও বলে মহাসোরগোল তুলে ফেলল প্রথমে কিছুতেই দেখাতে চান না শেষে আমরা ঝুলুঝুলি করে তার গোপ আর জামা ছেড়ে ফেলার উপক্রম করায় বললেন আচ্ছা আচ্ছা দেখাচ্ছি কিন্তু সব ঘুমন্ত শুকিয়ে রাখা সে আবার কি আহা যেমন মাছ শুটকিয়ে সুটকি হয় বা আম শুকিয়ে আমসি হয় তেমনি আর কি বহু পুরনো জিনিস জয়তিলক তার বোচকা খুলে একটা ঝং ধরা টেনের কৌটো বার করলেন তারপর খুব সাবধানে ভেতরে উকিমিরি দেখে নিয়ে ফিস ফিস করে বললেন বেশি গোলমাল করো না এক এক করে উকিমেরি দেখে নাও ভূতেরা জেগে গেলেই মুশকিল কি দেখলুম তা বলা একটা সমস্যা মনে হলো শুকনো পলতা পাতার মতো চার পাঁচটা কেলেপুষ্ঠে জিনিস কৌটুর নিচে পড়ে আছে কৌটুর ভেতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না জয়তিলক টপ করে কৌটুর মুখ এটি দিয়ে বললেন আর না এসব বিপজ্জনক জিনিস বলা বাহুল্য ভূত দেখে আমরা আতপেই খুশি হইনি আমরা সিদ্ধান্ত নিলাম যে এগুলো মোটেই ভূত নয় জয়তুলোকবাবু কি ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে জয়তিলকবাবু মাথা নেড়ে বললেন না হ্যাঁ ঠকায়নি চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হলো গোলোকে সারা জীবন কেবল ভূত নিয়ে কারবার আর তখন শেষ অবস্থা মুখে দেওয়ারও লোক নেই সে সময়টায় আমি গিয়ে পড়লাম সেবা টেবা করলাম কিন্তু তার তখন ডাক এসেছে মরার আগে আমাকে কৌটুটু দিয়ে বলল তোমাকে কিছু দিই এমন সাধ্য নেই তবে কয়েকটা পুরনো বুথ শুকিয়ে রেখেছি এগুলো নিয়ে যাও কাজ হতে পারে বুথগুলোর দাম হিসেব করলে অনেক তা তোমার কাছ থেকে দাম নেবই বা কি করে আর নিয়েই হবেই বাকি তুমি বরং আমাকে পাঁচ টাকা রসগোল্লা খাওয়াও শেষ খাওয়া আমার এইভাবে জয়তিলক বাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আমরা তবু বিশ্বাস করছিলাম না দেখে বাবু বললেন মরার সময় মানুষ বড় একটা মিছে কথা বলে না তবু আমাদের বিশ্বাস হলো না কিন্তু সে কথা আর বললাম না তাকে দুপুর দুপুরবেলা যখন বাবু খেয়ে দিয়ে ভুড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন ঠিক সে সময়ে আমি আর বিশু তার বুতের কৌটু চুরি করলাম এক দৌড়ে আমবাগান পৌঁছে কৌটু খুলে ফেলল উপর করতে পাঁচটা শুকনো পাতার মতো জিনিস পড়লো মাটিতে হাতে নিয়ে দেখলুম খুব হালকা এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই বোঝা যায় না ঘুরে ফিরে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয় অনেকটা ঝুল জাতীয় জিনিস তবে পাক খাওয়ানো বেশ ঠান্ডাও বিশু বলল বুতক্ষীতা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে তা জাগাবে কি করি আগুনে দিলেই জাগবে ছেকার মতো জিনিস নেই আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যে আগুন জ্বেলে ফেললাম আজ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিল প্রথমে একটা উৎকুট গন্ধ উঠল তারপর আগুনটা হঠাৎ হাত দেড়ে ক্লাফিয়ে উঠল একটু কালো ধোয়া বেরিয়ে এলো তারপরে হরাস করে অন্তত সাড়ে পাঁচ ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। চোখ দুখানা কটমট করছে ওরে বাবারে বলে আমরা দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম পড়ে গিয়ে দেখলাম জ্যান্ত বুটটা আর চারটে ঘুমন্ত বুথকে তুলে আগুনে ফেলে দিচ্ছে চোখের পলাকে পাঁচটা বোধ বেরিয়ে এলো তারপর হাসতে হাসতে আমবাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গা ছড়িয়ে পড়তে লাগলো ঘটনাটির কথা আমরা কাউকেই বলিনি জয়তুলোকবাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিয়ে এলুম সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল রান্নাঘরে বুত গোয়ালে ভূত পাড়াতে ভূত এই তারা হিহি করে হাসে এই তারা মাছ চুরি করে খায় এই ভয় দেখায় সে কি ভীষণ উপদ্রব বুতের দাপটেক সকলে তটস্থ বাবু এই কাণ্ড দেখে নিজের কৌটু খুলে মাথায় হাত দিয়ে বসলেন এ হে বুধগুলো পালিয়েছে তাহলে ইস কি দারুণ জাতের বুথ ছিল বেচলে মেলা টাকা পাওয়া যেত না বুধগুলোকে ধরতেই হয় দেখছে এই বলে বাবু মাছের জাল নিয়ে বেরোলেন ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন কিন্তু জালে বুথ আটকায় না জয়তিলকবাবু আঠা কাটিয়ে দিয়ে চেষ্টা করে দেখলেন কিন্তু বুতের গায়ে আঠাও ধরে না এরপর জাপটি ধরার চেষ্টাও যে না করছেন তাও নয় কিন্তু কিছুতেই বুথদের ধরা গেল না দুঃখিত বাবু কপাল চাপড়ে আবার সুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন পাঁচ পাঁচটা বুথ দাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো ধন্যবাদ সবাইকে